রাতে গাড়ি পার্কিং করেছিলেন চালক, সকালে দেখলেন গাড়ি পুকুরে। দড়ি বেঁধে স্থানীয়রা গাড়িটিকে রক্ষার চেষ্টা করলেও কাজ হয়নি। পরে ক্রেন দিয়ে উদ্ধার করা হয় গাড়িটিকে। রাতে রাস্তার ধারে গাড়ি পার্ক করে রেখেছিলেন চালক, সকালে এসে দেখলেন গাড়ি পুকুরে। ঘটনায় স্বাভাবিকভাবেই অবাক হয়ে যান চালক। পরে জানা যায় মাটি ধসে পুকুরে চলে গেছে গাড়িটি। সল্টলেকে মাথা তুলছে একের পর এক বহুতল, আর তারই নিট রেজাল্ট যখন তখন খাস সল্টলেকের বুকে যেখানে সেখানে ধস নামার ঘটনা। এবার সেই ঘটনাই ঘটল দত্তাবাদ এলাকায়। সেখানে পুকুর পারে রাস্তায় ধস নেমে একটি চার চাকা গাড়ি জলে পড়ে যায়। যদিও সেই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি, পরে ক্রেন নিয়ে এসে গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে যে রাস্তার ধারে এই ঘটনাটি ঘটেছে সেটি দত্তাবাদ রোড নামেই পরিচিত। সল্টলেকের লাবণী মোড় থেকে শুরু হয়ে যা ইয়েম বাইপাসে বেঙ্গল কেমিক্যাল মোড়ে এসে শেষ হয়েছে, সেই রাস্তা দিয়ে দিনভর দু চাকা আর চার চাকার গাড়ি যাতায়াত করে, চলে যাত্রী বোঝাই অটো থেকে গাড়ি বাইক স্কুটিও। সল্টলেক থেকে বাইরে বার হতে বা সল্টলেকে ঢুকতে দত্তাবাদ রোড অনেকেই ব্যবহার করেন। আবার এই রাস্তা ধরে সল্টলেক থেকে মানিকতলা মেন রোড ধরে কাকুরগাছিও চলে যাওয়া যায়, আর তাই দিন ভর এই রাস্তায় গাড়ির ভিড় লেগেই থাকে। সেই রাস্তা আবার খুব চওড়াও নয়, গায়ে গায়ে দুটি গাড়ি বিপরীত মুখে যেতে পারে। সেই সঙ্গে রাস্তার দুই ধারে রয়েছে ঘন বসতি, রাস্তাও বেশ খানিকটা সংকীর্ণ। রাতের দিকে সেই রাস্তাতেই অনেকেই গাড়ি পার্কিং করে রাখে, যদিও তা বেআইনি। গতকাল রাতেও পুকুর পারে রাস্তার ধারে একটি গাড়ি পার্কিং করা ছিল, কিন্তু এদিন সকালে ধস নামার কারণে রাস্তার ধারের অংশ সহ গাড়িটি পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজন কোন রকমে গাড়িটিকে একটি দড়ি দিয়ে বেঁধে একটি লোহার গজের সঙ্গে তা আটকে মাটিতে পুঁতে দেয়, যাতে গাড়িটি পুরোপুরিভাবে ডুবে না যায়। তারপরে ক্রেন নিয়ে এসে গাড়িটিকে পুকুর থেকে উদ্ধার করা হয়। এদিনের এই ঘটনা কোনো বড় বিপদ ডেকে না আনলেও সতর্ক করে দেওয়ার পক্ষে যথেষ্ট। দত্তাবাদ রোড কার্যত গাড়ির চাপ ও ভার কোনোটাই সামলাতে পারছে না। খুব দ্রুত এই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ না হলে আরো বড় বিপদ ঘটবে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।